সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো মাইথোলজিক্যাল নিয়ে। মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ছবি হনুমানকে নিয়ে একটা ছবি আসতে চলেছিল, এবং এই ছবিটা নিয়ে বরাবরই ছবির বাজেট ওয়াইজ বা ছবির সব কিছু স্কেল ওয়াইজ সবসময় একটা ছবিটা আলোচনার মধ্যে থেকেছে, এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকে এরকম কাইন্ড অফ একটা ছবি আসছে প্যান ইন্ডিয়া লেভেলে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবং ছবির ট্রেলারটা ফাইনালি আজ ড্রপ করা হয়েছে, যেহেতু আজকে টুইজডে এবং হনুমানজিকে নিয়ে সিনেমা। তো বেসিক্যালি এখানে হনুমানজির সিনেমা মানে হনুমানজির কোনো স্টোরি বা হনুমানজিকে নিয়ে না দেখাবে, কিন্তু একটা ক্যারেক্টার তার সাথে কীভাবে হনুমানজির মাইথোলজিক্যাল কানেকশান আছে, এবং কীভাবে তার মধ্যে হনুমানজি একটা মানে প্রভাব ফেলেছে, এবং তার মধ্যে স্পেশাল কিছু পাওয়ার আছে যেটার জন্য সে সেই জায়গাটাকে রেস্কিউ করতে পারছে, এবং অন্যদিকে অন্য একটা কিছু এভিল যারা শক্তি আছে তারা সেই মানে সেই ক্যারেক্টারটাকে মারার চেষ্টা করছে, তো তাদের মধ্যে একটা টাসেল দেখানো। তো কনসেপ্ট ওয়াইজ ছবিটা আমার বেশ ভালো লেগেছে, এবং মানে ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এবং সবচেয়ে যেটা ট্রেলারের পজিটিভ পয়েন্টস লেগেছে, এখানে যেখানে যেখানে হনুমানজির প্রেজেন্সটাকে রাখা হয়েছে, বিশেষ করে ওই রাম বলে যে মন্ত্র জপটা করছে ওই পোর্শনটা, যেভাবে ওই জিনিসটাকে ইউজ করা হয়েছে বা যেখানে যেখানে তাকে দেখানো হয়েছে, সেই প্রেজেন্সগুলোকে এবার এখানে হেভিভাবে এক্সিকিউশন করা হয়েছে। এখানে ভিএফএক্সের কাজ যতটুকু ইউজ করা হয়েছে, খুব কম সংখ্যক লেভেলে হলেও ভিএফএক্সের কাজ কিন্তু এখানে খুবই ভালো লাগছে। মানে খুব মানে এরকম মনে হচ্ছে না যে ভিএফএক্সে আরও একটু বেটার হলে হতে পারতো, তো ভিএফএক্স যতটা এক্সপেকটেশন রাখা যায় সেই ওয়াইজ ভিএফএক্সের কাজ খুবই ভালো। এবং ছবিটার দেখে মনে হচ্ছে যে এর কনসেপ্টটা এ তো খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট হতে পারে, এবং যদি এর স্টোরিটা ভালো থাকে এবং স্টোরির মানে এক্সিকিউশনটা ভালো হয়, তো এরকম কাইন্ড অফ ছবি কিন্তু আরও হবে, এবং যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং ছবিটার মধ্যে কোথাও গিয়ে একটা মাস এলিমেন্টস রাখারও চেষ্টা করা হয়েছে, এবং সেটা দেখে বোঝা যাচ্ছে। তো সিনেমাটা আমার মনে হয় যে ভালো হবে, এবার দেখার যে সিনেমার এক্সিকিউশন কেমন হয়, কারণ হনুমানজির নাম নিয়ে তার তাকে প্রেফারেন্স করে তার ক্যারেক্টার সাথে এই ক্যারেক্টারটার যে প্রেফারেন্স থাকবে, তো সেই জিনিসটার নাম নিয়ে অডিয়েন্সকে যদি সে গ্যাদার্ড করে, এবং অডিয়েন্স যদি সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে অডিয়েন্সের সাথে জিনিসটা যদি কানেক্ট হয়, তাহলে আমার মনে হয় না যে এই সিনেমাটা খুবই ব্যাকল্যাশ হবে, কারণ এইরকম কাইন্ড অফ সিনেমা কিন্তু মানে যদি ভালো হয় তো খুবই পরিমাণে অডিয়েন্স সেই জিনিসটাকে কিন্তু গিভেন করে, আর যদি খারাপ হয় তো অডিয়েন্স খুবই পরিমাণে সেই জিনিসটাকে ব্যাকল্যাশও করে, সেটা আদিপুরুষের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং যদি বিআর চোপড়ার মহাভারত দেখি তো সেটাও আমরা দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।